গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই, আইপিএক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে, আমার আলাদা করে বলার কি? আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি, ফাইনাল মেজের ভোটের দিন সন্ধ্যা বলা বলেছি, তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে, আমি সংখ্যার মধ্যে যাব। তৃণমূল গ্রুপে বলেছে যে তৃণমূল পার্টি 2600 সিট বা তার বেশি পেতে পারে, দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব, নিম্ন মানের চোর একটা, মোবাইল ফোন নিয়েছে আর কি কি ঘড়ি নিয়েছে, তাহলে ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? আপনাদের বলুন, গণতন্ত্র রক্ষা করা ডু অর ডাই, আইপিএক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে আমাদের নেতা 6 জন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে, এত নিম্নমানের মমতার পুলিশ, এর ফল ভোগ করতে হবে, এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার, তাকে এই কাছেই গড়বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে, মাথা ফাটিয়েছে, তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন, সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে। রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর টুতে আরেক শকত মোল্লা লুট করছিল, অত্যাচার করছিল, সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল, সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল, সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে। কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির উঠছে? কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া? সবাই জানে, আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন। আমরা আজকে হাইকোর্টে রেখা পাত্র মুখ করেছিলাম, স্টে পেয়েছি, ইতিমধ্যে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়াল সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়েছেন এবং আজকে হাইকোর্ট প্রিয়াঙ্কা টেবরিয়ালকে অ্যালাউ করেছেন পরশু দিন ওখানে পীড়িতদের কাছে পৌঁছাতে। আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করার করছি, মধ্যযুগীয় বর্বরতা বললে খুব কম হবে, যেভাবে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস সেখানে চালাচ্ছে, এর পরিণাম খুব খারাপ হবে, পরিণতিও খুব খারাপ হবে। আর যে পুলিশরা করছেন তারা প্রস্তুত থাকুন, উচ্চ পর্যায়ের তদন্ত এবং শাস্তির মুখে তাদের পড়তেই হবে। মমতা ব্যানার্জি যেমন অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, সে শাহজাহানকে বাঁচাতে পারেনি, ঠিক একইভাবে আপনাদেরকেও বাঁচাতে পারবে না, আমি খুব স্পষ্টভাবে এই কথা আপনাদের মাধ্যমে জানাতে। কাউন্টিংয়ের কি কোনো সমস্যা হতে পারে বা পুলিশ ওগুলো আপনাদের ভাবতে